আইপিএল তো শুরু হতে আর মাত্র 19-20 দিন সময় বাকি। আর তোমরা তো জানোই যে আইপিএল মানেই ইন্ডিয়াতে একটা ফেস্টিভ্যাল, সেজন্যই ভাই প্রত্যেকটা টিমই কিন্তু কোমর বেঁধে লেগে পড়েছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। মানে প্রত্যেকটা টিমই শুরু করে দিয়েছে তাদের নিজস্ব প্র্যাকটিস ক্যাম্প। তেমনই ভাই একটা টিম কিন্তু কলকাতা নাইট রাইডার্স, প্রত্যেকটা বাঙালির ইমোশন। আর একটা খবর যেটা তোমাদেরকে দেওয়ার ছিল যে কেকেআর কিন্তু ভাই আইপিএল 2023 শুরু হওয়ার আগেই তাদের জার্সিতে একটা বড়সড় পরিবর্তন কিন্তু করে ফেললো। যদি সোশ্যাল মিডিয়ায় একটু চোখ রাখো তাহলে দেখতে পারবে যে দু একদিন আগেই কিন্তু কেকেআরের জার্সিতে একদম সামনের যে একটা লোগো ছিল উইন্ডসর, সেটা কিন্তু এবছর আর থাকবে না। এবছর কেকেআরের জার্সিতে লেখা থাকবে মাই ফ্যাব 11, যেটা অবশ্যই কিন্তু একটা ফ্যান্টাসি অ্যাপ। যাই হোক, এর পাশাপাশি আর একটা বড় খবর কিন্তু শুনতে পেয়েছি। তার আগে বলবো তোমরা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও যদি ক্রিকেটকে ভালোবাসো, কেকেআরকে ভালোবাসো। তো বস, খবরটা হচ্ছে যে এই বছর কলকাতার ওপেনিংয়ে কিন্তু একটা মারাত্মক পরিবর্তন দেখতে পারি আমরা। হ্যাঁ বস, ওপেনিংয়ে ফিরছে আবারও সেই সুনীল নারিন। আর তোমরা তো জানোই নারিন যদি উইকেটে দাঁড়িয়ে যায় তাহলে প্রথম 6 ওভারে 100 থেকেও বেশি রান হতে পারে। কেকেআর অফিসিয়াল থেকে একজন কর্মকর্তা কিন্তু এমনই একটা আভাস দিয়েছেন যে তারা প্ল্যান করছে নারিনকে আবারও ওপেনিংয়ে নামানোর জন্য, কারণ কলকাতা নাইট রাইডার্সের পাওয়ার প্লেতে একটা পাওয়ার প্যাক মানে দুর্দান্ত স্টার্ট দরকার ইনিংসের।